প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি আজকে কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফিফথ ভিডিওটি নিয়ে এসেছি। এর আগে অলরেডি চারটি ভিডিও ছাড়া হয়েছে। যারা এই মানে প্রথম এই ভিডিওটি দেখছো, তারা আগে গিয়ে ওই ভিডিওগুলো দেখে এসো, পরে এই ভিডিওটি দেখো। আজকে যে কম্পাউন্ড অ্যাঙ্গেলের, সেটা হচ্ছে সংক্ষিপ্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু তিনটি অঙ্ক আজকে করাবো। এক নম্বর হচ্ছে তিনের নম্বর অঙ্কটি, চার পাঁচ ছয় এই চারটি অঙ্ক আমরা এখানে করব। তোমাদের তিনের একের যে অঙ্কটি আছে সেটা হচ্ছে এক্সপানশন করতে বলেছে, সাইন অফ এ মাইনাস বি প্লাস সি। তাহলে এ মাইনাস বি কে আমি এক্স বা কিছু একটা ধরে নিলাম, তা ধরে নিচ্ছি, তাহলে অঙ্কটি কি দাঁড়ালো, এক্স প্লাস সি, সাইন অফ এক্স প্লাস সি। তাহলে দেখো সাইন অফ এক্স প্লাস সি এর ফর্মুলা কি, সাইন এ কস বি, তাহলে সাইন এক্স কস সি প্লাস কস এক্স সাইন সি। এইবার হচ্ছে এ মাইন এক্স এর মানটা আমি বসিয়ে দিচ্ছি এ মাইনাস বি। এখানে তোমাকে লিখতে হবে যে ধরে পাই এ মাইনাস বি, লেট এ মাইনাস বি ইজ ইকাল টু এক্স, আবার পুটিং দ্য ভ্যালু অফ এক্স, এই কথাটা কিন্তু লিখতে হবে। তাহলে সাইন অফ এ মাইনাস বি বসিয়ে দিলাম, এক্স এর ভ্যালু বসিয়ে দিলাম কস অফ এ মাইনাস বি। এইবার সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা ফেলে দিচ্ছি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ইন্টু কস সি, আবার কস অফ এ মাইনাস বি কস এ কস বি, মাইনাস থাকলে প্লাস হয় প্লাস সাইন এ সাইন বি ইন্টু সাইন সি। এইবার জাস্ট কস সি দিয়ে ধরো সবাইকে গুণ করে দিচ্ছি, তাহলে সাইন এ কস বি কস সি মাইনাস কস এ সাইন বি কস সি প্লাস এখানে হচ্ছে কস এ কস বি সাইন সি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে 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 প্লাস, সাইন এ সাইন বি সাইন সি। তাহলে এটাই হলো তোমাদের এক্সপানশন কার ফর্মুলা, এটা হচ্ছে সাইন অফ এ মাইনাস বি প্লাস সি এর মান। যেরকম তোমরা ছোটোবেলায় শিখেছিলে যে এ প্লাস বি এর ফর্মুলা শিখেছিলে, তার থেকে তোমরা শিখেছো এ প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার ফর্মুলা বার করতে বলেছে, সেরকমভাবে এটা করতে হবে। দু নম্বরের যে অঙ্কটি আছে সেই একই অঙ্ক ট্যান দিয়ে আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো ট্যান অফ এ প্লাস বি মাইনাস সি এর এক্সপানশন করতে বলেছে, তাহলে আমরা কি করে নিলাম, এ ট্যান অফ এ মাইন এ প্লাস এক্স ধরে নিচ্ছি, যেখানে কিনা এক্স সমান সমান কত হচ্ছে বি মাইনাস সি। তাহলে দেখো ট্যান অফ এ প্লাস এক্স এর ফর্মুলা ফেলছি, ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, তাহলে ট্যান এ ট্যান এক্স। এইবার পুটিং দ্য ভ্যালু অফ এক্স, তাহলে কি পাবো, ট্যান এ প্লাস ট্যান অফ বি মাইনাস সি, আবার ওয়ান মাইনাস ট্যান এ ট্যান অফ বি মাইনাস সি। এইবার দেখো ট্যান অফ বি মাইনাস সি এর ফর্মুলাটাকে আবার ভেঙে দিচ্ছি, ভেঙে দিয়ে লিখছি দেখো ট্যান এ ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান বি ট্যান সি, আবার এইখানে দেখো ট্যান অফ বি মাইনাস সি, তাহলে ট্যান বি ট্যান সি ওয়ান প্লাস ট্যান বি ট্যান সি। এইবার আমরা এলসিএম করে দিলাম, জাস্ট এলসিএম করে দিলাম। এলসিএম করলে এখানে কি পাবো দেখো, ও নিচে হবে দেখো ওয়ান প্লাস ট্যান বি ট্যান সি, তাহলে এটার সঙ্গে এটার গুণ হবে, তাহলে ট্যান এ আবার প্লাস ট্যান এ ট্যান বি ট্যান সি প্লাস ট্যান বি মাইনাস ট্যান সি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান বি ট্যান সি। আবার এইখানে দেখো, এইখানে দেখো এলসিএম করলে ওই একই জিনিস আসছে, তাহলে এইটা পুরোটাই গুণ হয়ে যাবে, এখানে নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে ওয়ান প্লাস ট্যান বি ট্যান সি, ওয়ান প্লাস ট্যান বি ট্যান সি, এটার সঙ্গে দেখো প্রত্যেকের গুণ আছে, তাহলে ট্যান মাইনাস ট্যান বিটা সবার সঙ্গে গুণ হবে, তাহলে মাইনাস ট্যান বি ট্যান ট্যান এ, আর মাইনাসে মাইনাসে প্লাস ট্যান এ ট্যান সি। দেখো এইখানে একই জিনিস আছে, তাহলে আমাদের কেটে যাবে, তাহলে এইখান থেকে আমি ফ্রেশভাবে যদি লিখি, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান বি মাইনাস ট্যান সি, আর এইটা যেটা আছে প্লাস ট্যান এ ট্যান বি ট্যান সি লিখে নিলাম। এইবার দেখো এইখানে যেটা আছে সেটাকেও আমি ফ্রেশ করে লিখে নিচ্ছি, ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান এ ট্যান বি প্লাস ট্যান বি ট্যান সি প্লাস ট্যান সি ট্যান এ। তাহলে এটাই হলো তোমাদের উত্তর বা আনসার যাই বলো। পরের যে অঙ্কটি আছে সেটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যে ইফ সাইন অফ সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো, দেন সো দ্যাট সাইন অফ আলফা প্লাস বিটা ইজ ইকাল টু জিরো, হেন্স ডিডিউস, যদি এটা সমান সমান জিরো হয় তবে দেখাও যে সাইন অফ আলফা প্লাস বিটা ইজ ইকাল টু জিরো, তৎপর দেখাও যে ওয়ান প্লাস কট আলফা কট ট্যান বিটা ইজ ইকাল টু জিরো। এই যে তৎপর হেন্স ডিডিউস, হেন্স ডিডিউস মিনস হচ্ছে এই রেজাল্টটা থেকে কিন্তু তোমাকে বার করতে হবে, মানে যে রেজাল্টটা চাইলো হেন্স ডিডিউস বা তৎপর দেখাও যে, মানে যে রেজাল্টটা বেরোবে সেই রেজাল্ট থেকে আমাকে দেখাতে বলেছে, বুঝা গেছে। এইবার দেখো সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো,
আমি ওয়ানটাকে এপারে রেখে বাদবাকি সবাইকে ওপারে নিয়ে যাচ্ছি, তাহলে ওয়ান ইজ ইকাল টু কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। তাহলে দেখো এইখানে আমি কি পাচ্ছি, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, এটা কার ফর্মুলা, কস অফ আলফা প্লাস বিটা। তাহলে দেখো এখানে আমি লিখেছি কস অফ আলফা বিটা আলফা প্লাস বিটা ইজ ইকাল টু ওয়ান। তাহলে দেখো কার কসের কার ভ্যালু হচ্ছে ওয়ান, কস জিরো হচ্ছে ওয়ান, তাহলে কস জিরো হচ্ছে কস অফ আলফা প্লাস বিটা, দ্যাট ইমপ্লাইজ দ্যাট তার মানে হচ্ছে যে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু জিরো বেরোলো। তাহলে দেখো এইবার আমার কাছে কি চেয়েছে, সাইন অফ আলফা প্লাস বিটা, তার মানে কি আলফা প্লাস বিটার ভ্যালুটা হচ্ছে জিরো, তাহলে আমি সাইন জিরো বসিয়ে দিচ্ছি, সাইন জিরোর ভ্যালু কত, জিরো। তাহলে আমার ফার্স্ট যে পার্টটা সেই পার্টটা প্রুভড হয়ে গেল যে সাইন আলফা, তাহলে এই ফার্স্ট পার্টটা প্রুভড হয়ে গেল যে সাইন অফ আলফা প্লাস বিটা ইজ ইকাল টু জিরো, এই প্রুভটা হয়ে গেল। নেক্সট যে পার্টটা আছে সেটা হচ্ছে হেন্স ডিডিউস ওয়ান প্লাস কট আলফা টেন বিটা ইজ ইকাল টু জিরো। তাহলে দেখো আমার কোথা থেকে যেতে বলেছে, সাইন অফ আলফা প্লাস বিটা ইজ ইকাল টু যদি জিরো হয় তাহলে তুমি দেখাও জোটা। তাহলে দেখো সাইন অফ আলফা প্লাস বিটা দ্যাট মিন্স হচ্ছে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা ইজ ইকাল টু জিরো। আমি যে কোনো একটাকে ওই পারে নিয়ে যাচ্ছি, তাহলে সাইন আলফা কস বিটা ইজ ইকাল টু আমি লিখছি মাইনাস কস আলফা সাইন বিটা। এখন প্রশ্ন হচ্ছে যে অঙ্কটা এটা না দিয়ে যদি আরেকটা দিত, আমি দেখো দুটো প্রুফ দেখিয়ে দিয়েছি, এখানে বুঝতে হবে যে কাকে কি দিয়ে ডিভাইড করলে আমার সুবিধে হবে। দেখো আমি প্রথমটা ইচ্ছে করে ভুল করেছি, ভুল নয় মানে অন্য একটা প্রুফ দেখেছি, সে তারপরে দেখাচ্ছি যে কিন্তু আমি দেখছি যে না ওই প্রুফটা চাইনি, তখন আমরা আবার অন্য প্রুফটা দেখাচ্ছি। তাহলে দেখো সাইন আলফা কস বিটাকে আমি যদি কস আলফা সাইন বিটা দিয়ে ভাগ করি, তাহলে দেখো তো এইখানে কি পড়ে থাকবে, এইখানে হচ্ছে মাইনাস ওয়ান পড়ে থাকবে। তাহলে দেখো সাইন বাই কস দ্যাট মিন্স হচ্ছে ট্যান আলফা বেরোলো, ট্যান আলফা বেরোলো, এই যে আমরা এখান থেকে এখানে এসেছি ট্যান আলফা বেরোলো, আর কস বাই সাইন তার মানে হচ্ছে কট বিটা বেরোবে ইজ ইকাল টু মাইনাস ওয়ান। তার মানে এপারে যদি নিয়ে আসি, তার মানে ইজ ইকাল টু মাইনাস ওয়ান যদি এই পারে নিয়ে আসছি, তাহলে ট্যান আলফা কট বিটা প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো। কিন্তু আমাকে দেওয়া আছে কট আলফা ট্যান বিটা ইজ ইকাল টু জিরো, তার মানে আমি যে ডিভাইড করেছি এইটাকে, এইটাকে ডিভাইড করেছি এইটা দিয়ে, হ্যাঁ তাই নাকি, তাহলে সেটা কিন্তু আমার কাছে চাইনি, কিন্তু কোনো একটা অঙ্কে এটাও চাইতে পারে। সুতরাং অঙ্কটা কিন্তু আমায় দেখে অঙ্কটা করতে হবে যে কি চাইছে, সেটা রাইট হ্যান্ড সাইড বা আমার প্রুফের দিকে অঙ্কর দিকে তাকিয়ে কিন্তু করতে হবে। এইবার তাহলে তাহলে উপায়, তাহলে এইটাকে যদি আমি এইটা দিয়ে ভাগ করি ডিভাইড করি, তাহলে দেখো তো এইখানে পড়ে থাকছে ওয়ান, তাহলে ওয়ান ইজ ইকাল টু মাইনাস কস আলফা সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা কস বিটা। তাহলে এইখানে আমি কি পাচ্ছি, কস আলফা সাইন বিটা দ্যাট মিন্স হচ্ছে কট আলফা, আর সাইন বিটা বাই কস বিটা দ্যাট মিন্স হচ্ছে ট্যান বিটা। তাহলে ওয়ান মাইনাস কট আলফা ট্যান বিটা, তাহলে আমরা যদি একদিকে নিয়ে আসি, তাহলে ওয়ান প্লাস কট আলফা ট্যান বিটা ইজ ইকাল টু জিরো, যেটা আমার প্রুফটা চেয়েছে। সুতরাং দেখো একই অঙ্ক কিন্তু নানা রকমভাবে তোমার কাছে আসতে পারে, তুমি যেটা সকালবেলা করে গেলে পরীক্ষার দিন সেটাই দেখা গেল যে অন্যরকমভাবে আসছে, তুমি ঘাবড়ে গেলে, যেটা তো এরকম ছিল না। সুতরাং মুখস্থ করে অঙ্ক কিন্তু হবে না, অঙ্ক কিন্তু বুঝে করতে হবে, বোঝা গেল। এরপরের যে অঙ্কটি আছে ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, পাঁচ নম্বর অঙ্কটি, তোমাদের টেস্ট পেপার বা অন্য কোনো জায়গায় বিভিন্ন জায়গায় এটা থাকে। চার নম্বরের যে অঙ্কটি আছে, এই পাঁচ নম্বরের যে অঙ্কটি আছে সেটি একটা ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। আমাকে বলেছে এ প্লাস বি ইজ ইকাল টু, এ প্লাস বি ইজ ইকাল টু 45 ডিগ্রি হলে সো দ্যাট ওয়ান প্লাস ট্যান এ ইন্টু ওয়ান প্লাস ট্যান বি ইজ ইকাল টু টু, হেন্স ডিডিউস দ্য ফাইন, হেন্স ডিডিউস না, হেন্স ফাইন দ্য ভ্যালু অফ ট্যান 22 ডিগ্রি অ্যান্ড হাফ, 22 অ্যান্ড হাফ ডিগ্রি। তাহলে দেখো এ প্লাস বি ইজ ইকাল টু 45 ডিগ্রি, তাহলে ট্যান অফ এ প্লাস বি ইজ ইকাল টু ট্যান 45 ডিগ্রি। তাহলে ট্যান অফ এ প্লাস বি এর ফর্মুলা আমরা ভেঙে দিলাম, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি ইজ ইকাল টু ওয়ান। তাহলে এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নিলাম যেটার সাথে এটার গুণ, তাহলে ট্যান এ এখানে কি পাচ্ছি, ট্যান এ প্লাস ট্যান বি ইজ ইকাল টু ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। দেখো আমি ওয়ানটাকে এখানে রেখে বাদবাকি সবাইকে এদিকে নিয়ে আসলাম। এইবার দেখো আমার এখানে আর এইচ এস এ প্রুফ কি চেয়েছে, ইজ ইকাল টু টু, কিন্তু আমার আর এইচ এস এ বেরোচ্ছে ওয়ান। তাহলে এইখানে আমি ওয়ান প্লাস ওয়ান একটা আরেকটা অ্যাড করলাম, তাহলে এদিকেও অ্যাড করছি, তাহলে ওইদিকে টু চলে আসলো। তাহলে দেখো আমি করলাম ওয়ান প্লাস ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান এ ট্যান বি ইজ ইকাল টু ওয়ান প্লাস ওয়ান। তাহলে দেখো এই দুজনের থেকে আমি ওয়ান কমন নিচ্ছি, তাহলে ওয়ান প্লাস ট্যান এ, এই দুজনের থেকে আমি যদি ট্যান বি কমন নিই তাহলে ওয়ান প্লাস ট্যান এ, বোঝা গেছে। তাহলে দেখছি যে আমি আলটিমেটলি এদের মধ্যে থেকে কমন নিলে, ওয়ান প্লাস ট্যান এ কমন নিলে, তাহলে ওয়ান প্লাস ট্যান এ ওয়ান প্লাস ইন্টু ওয়ান প্লাস ট্যান বি ইজ ইকাল টু টু, এই যে ফার্স্ট পার্টটা প্রুফটা আমার হয়ে গেল, বোঝা গেছে।
এইবার যে সেকেন্ড পার্টটা দিয়েছে যে এখান থেকে তুমি ট্যান 22.5 ডিগ্রির মান বার করো, তাহলে আমি ধরে নিলাম যে এ আর বি দুজনেই সমান এবং তারা থিটা, তাহলে থিটার মানটা কত হচ্ছে দেখো, এও এ ইজ ইকাল টু বি, তার মানে হচ্ছে 2θ ইজ ইকাল টু 45 ডিগ্রি, তার মানে থিটার ভ্যালু বের হচ্ছে কিন্তু 22.5 ডিগ্রি। তাহলে দেখো তখন অতএব থিটা ইজ ইকাল টু মানে 22.5 ডিগ্রি, তাহলে 1 প্লাস 10θ, এই যে এ এর জায়গায় আমি বসাচ্ছি থিটা, তাহলে 1 প্লাস 10θ ইন্টু 1 প্লাস 10θ, তাহলে 1 প্লাস 10θ ইজ ইকাল টু 2, এই যে ইজ ইকাল টু 2, তাহলে 1 প্লাস 10θ হোল স্কোয়ার ইজ ইকাল টু 2, তাহলে 1 প্লাস 10θ ইজ ইকাল টু √2 বেরোবে। এইবার হচ্ছে প্লাস মাইনাস √2 বেরোবার কথা, কেন আমি শুধু √2 নিলাম, তার কারণ হচ্ছে আমি কার ভ্যালু বার করতে চাইছি, ট্যান 22.5 ডিগ্রি। ট্যান 22.5 ডিগ্রি মিনস হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে অল সাইন ট্যান কস, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তার মানে কিন্তু এইখানে এই দেখো 1টা একটা পজিটিভ, তার সঙ্গে একটা পজিটিভ নাম্বার যোগ হচ্ছে, সুতরাং এটারও ভ্যালু পজিটিভ হবে। তাই জন্য আমি কিন্তু এই কথাটা লিখতে তোমায় কিন্তু হবে, যেহেতু ট্যান 22.5 ডিগ্রি গ্রেটার দ্যান 0। এইখান থেকে দেখো তাহলে আমি ট্যান থিটা ইজ ইকাল টু কি পাচ্ছি, √2 - 1। এবার থিটার ভ্যালু কত, ট্যান 22.5 ডিগ্রি ইজ ইকাল টু √2 - 1। এটা একটা ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, বোঝা গেছে? পরের যে অঙ্কটি আছে সেই অঙ্কটিও একটি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো তোমাদের যে 6 নম্বর যে অঙ্কটি আছে, এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু পাই, অ্যান্ড দেওয়া আছে কস এ ইজ ইকাল টু কস বি কস সি, দেন সো দ্যাট এক নম্বর যে প্রুফটা আছে ট্যান এ ইজ ইকাল টু ট্যান বি প্লাস ট্যান সি, আর 2 নম্বরের আরেকটা প্রুফ দিয়েছে 2 cot b cot c ইজ ইকাল টু 1। আমি সেকেন্ড প্রুফটা আগে দেখিয়েছি এখানে, যে দেখো এ প্লাস বি প্লাস সি হচ্ছে পাই দেওয়া আছে, তাহলে বি প্লাস সি ইজ ইকাল টু কত হবে, পাই মাইনাস এ, ওপারে নিয়ে গেলাম, আমরা দুদিকেই কস ধরে নিলাম, তাহলে কস অফ বি প্লাস সি ইজ ইকাল টু কি হচ্ছে, কস অফ এ মাইনাস কস অফ এ মাইনাস বি পাই মাইনাস এ। এইবার আমরা জানি কস 180 মাইনাস থিটা মানে হচ্ছে কত, মাইনাস কস থিটা, তাহলে এইটা হবে মাইনাস কস এ, বোঝা গেছে? আর এইটা ফর্মুলা ভেঙে দিচ্ছি, কস বি কস সি মাইনাস সাইন বি সাইন সি, ফর্মুলা ভেঙে দিলাম। এইবার দেখো কস এ মানে কত, কস এ মানে দেওয়া আছে হচ্ছে কস বি কস সি, তাহলে তার ভ্যালুটা বসিয়ে দিলাম মাইনাস কস বি কস সি। তাহলে দেখো যে এইবার আমরা ইন্টারচেঞ্জ করছি, এই কস বি কস সিটাকে এপারে নিয়ে আসছি, সাইন বি সাইন সাইন সিটাকে ওপারে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে একটা কস বি কস সি ছিল প্লাস এখানে একটা কস বি কস সি হলো, তাহলে 2 cos b cos c ইজ ইকাল টু সাইন বি সাইন সি। তাহলে দেখো তো আমার কাছে চেয়েছে কট, কট মিনস হচ্ছে কি, যে এইটাকে এইবার তাহলে এর তলায় নিয়ে আসতে হবে, তাহলে কসের তলায় যদি নিয়ে আসি সাইন তাহলে কট হয়, আবার যদি এই প্রুফটাই ইজ ইকাল টু ট্যান বি ট্যান সি ইজ ইকাল টু হাফ দেখাতে বলতো, তাহলে দেখো এই যে কস বি কস সিটাকে এর তলায় নিয়ে যেতাম, বুঝে গেছে? তাহলে কস বি কস সি বাই সাইন বি সাইন সি ইজ ইকাল টু 1, তাহলে এখানে 2 আছে, তাহলে কস বাই সাইন হলো কট, আবার কস বাই সাইন হলো কট সি ইজ ইকাল টু 1, তাহলে 2 cot b cot c ইজ ইকাল টু 1। এটা হলো 2 নম্বর প্রুফটা আমাদের সুন্দরভাবে হয়ে গেল। এইবার যে ফার্স্ট প্রুফটা আছে সেটাকে এইবার আমরা দেখাচ্ছি, এবার যে দেখো পরের যে প্রুফটা আছে, ফার্স্ট যে প্রুফটা দিয়েছিল সেটা দেখাচ্ছি, ট্যান অফ এ ট্যান এ প্লাস ইজ ইকাল টু ট্যান বি প্লাস ট্যান সি। তাহলে ফার্স্ট যে প্রুফটা ছিল মানে ফার্স্ট যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু পাই, তাহলে বি প্লাস সি ইজ ইকাল টু কি হবে, পাই মাইনাস এ, আমরা দুদিকেই সাইন ধরে নিচ্ছি, সাইন অফ বি প্লাস সি ইজ ইকাল টু সাইন অফ, এইবার এই অঙ্কটাতে সাইন অফ বি প্লাস সি ইজ ইকাল টু সাইন অফ পাই মাইনাস এ। এইবার আমরা কি জানি, সাইন 180 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা। এইবার দেখো সাইন এ ইজ ইকাল টু কি বেরোচ্ছে, তাহলে এইখানে ফর্মুলা ভেঙে দিচ্ছি, সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি, ফর্মুলা ভেঙে দিলাম। এইবার আমার কাছে লেফট হ্যান্ড সাইডে আমার কাছে কি প্রুফ দিয়েছিল, ট্যান থিটা ট্যান এ, তাহলে ট্যান এ কি আমি লিখছি সাইন এ বাই কস এ, এবার কস এর ভ্যালু কি পেলাম, সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি, কস বি সাইন সি, আর কস এ মেন হচ্ছে দেওয়া আছে কস বি কস সি, কস বি কস সি। তাহলে দেখো এইটাকে এইবার এইটা দিয়ে ডিভাইড করব, কস বি কস সি দিয়ে ডিভাইড করব, প্লাস কস বি সাইন সিটাকে আমরা কস বি কস সি দিয়ে ডিভাইড করব, তাহলে কি পাচ্ছি, এখানে কস সি কস সি কাটছে, তাহলে সাইন বাই কস, দ্যাট মিনস হচ্ছে ট্যান ট্যান বি, আর এইখানে পাচ্ছি দেখো কস বি কাটছে, তাহলে ট্যান সাইন সি বাই কস সি, দ্যাট মিনস হচ্ছে ট্যান সি, তাহলে ট্যান এ ইজ ইকাল টু বেরিয়ে গেল ট্যান বি প্লাস ট্যান সি, বোঝা গেছে? তোমাদের এরপরে যে পরের দিন যে পরে যে ভিডিওগুলো দেবো সেজন্য
তারপরের অঙ্কগুলো অবশ্যই সেখানে দেবো, বুঝে গেছে?